আজ দিনকে জমিনে টিকিয়ে রাখার জন্য যে মানুষগুলো চেষ্টা চালাচ্ছে, আপনার যদি নিজের ভয় লাগে, পরিবেশ না থাকে, অন্তত পেছন দরজা দিয়ে তাদেরকে সাহায্য করেন। যারা জেলখানায় আছে অথবা ময়দানে টিকে থাকার জন্য চেষ্টা চালাচ্ছে, নিজে সামনাসামনি না পারলে পেছন দরজা দিয়ে এই মানুষগুলোর জন্য একটু নড়াচড়া দিন। কেয়ামতের দিন আপনার এই নড়াচড়ার কারণে যে খরচ হচ্ছে, আপনার এই মেধা, এই যোগ্যতা, এই টাকা পয়সা, আল্লাহ কেয়ামতে হিসাব নেবেনই না, হিসাবের বাইরে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলা যাবে না, আওয়াজ কম না। এখান থেকে বসেন, বসেন, এখান থেকে বসেন। হ্যাঁ বসেন না কেন, কে আশ্চর্য, আর আওয়াজ হয় না, কানে আওয়াজ লাগবে, কানে আওয়াজ দেন। হ্যাঁ বসেন, বসেন, যান যান, এখান থেকে যান যান, থাক লাগবে না, যান এখান থেকে যান। 14 ঘন্টা দরকার। হ্যাঁ বসেন না কেন, বসেন। الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد جبان খুলে পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولم صدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর থানার অন্তর্গত কেফায়েতনগর এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন মাওলানা আব্দুল হাই সিদ্দিকী আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাসাহেব, হাজারো আলেমদের অভিভাবক, বাংলাদেশ জাতীয় মাফাসির পরিষদ খুলনা বিভাগীয় সংগ্রামী সভাপতি, শ্রদ্ধাভাজন আমার বড় ভাই অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ রুদ্রপুর যশোর,
পর্যন্ত যারা আলোচনা রাখলেন বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের কুষ্টিয়ার সন্তান মাওলানা হাসান আল মামুন লাল দামাত বরকাতুহু মোলালিয়া আলোচনা রেখেছেন যশোরের এই গ্রামেরই সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আমাদের মহাসের পরিষদ যশোর জেলার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ দামাত বরকাতুহু মোলালিয়া মঞ্চে বসা যারা সম্মানিত ওলামা ইকরাম বিশেষ করে মাওলানা রবিউল ইসলাম সহ নামনা জানা অন্যান্য ওলামা ইকরাম অনেকগুলো আলেমের নাম এখানে দেখতে পাচ্ছি ওয়া রাফা'না লাকা যিক্রাক আল্লাহ সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন সুরের জগতে যিনি মাতিয়েছিলেন যশোর একটি সন্তান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিল্পী রকম জামান রকম ভাই হায়াতে তাজ্জাবা সিহাতে করলিয়া কামনা করছি মঞ্চে বসা বিশেষ করে যে মানুষগুলো আমাকে নিয়ে আসতে সাহায্য করেছেন আপনাদের মাঝে বড় ভাই মাওলানা শাহজাহান অন্যান্য ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় যশোরবাসী দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে বিশ্বনবীর সিরাত শোনার জন্য যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাসের আজকে 21 তারিখ কয় তারিখ এই কথা বলা যাবে না আর যাই করেন ইশারায় করেন কথা বলবেন না খুব অল্প সময় আমরা কথা বলবো আধা ঘন্টা থেকে 45 মিনিট অন্তত মাথা ঠান্ডা করে শুনবেন এ মাস আসলে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিলাদুন্নবী পালন করার জন্য অনেকে পাগল হয়ে যায় মিলাদুন্নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত বা জন্ম অনুষ্ঠান মানুষের জন্ম হতে সময় লাগে কয়দিন জবাব দেন কয়দিন লাগে একদিন লাগে দুই চার মিনিট জন্ম হতে সময় লাগে কয়দিন দুই চার মিনিট 23 মিনিট পালন করতে যদি প্রতি বছরে বছরে সরকারিভাবে একদিন ছুটি দেওয়া হয় আরও যা করা হয় আর সিরাতুন নবী নবীজির আদর্শ বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহর আদর্শ কয় বছর 63 বছর 23 মিনিট যদি এত আবেগ আপ্লুত হয়ে পালন করেন 63 বছর পালন করা লাগবে কি দিয়ে আপনি টের পাচ্ছেন সেই সিরাত শোনার জন্য যারা এসেছি এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমরা শুধু মিলাদুন নবী নিয়ে না আমরা সিরাতুন নবী নিয়ে আনন্দ করতে চাই কারণ মিলাদুন নবী নিয়ে যারা আনন্দ ছিল তারা জাহান্নামে গেছে অলরেডি চলে গেছে একটা আবু তালেব আর একটা আবু লাহাব এ দুইজন কিন্তু নবীর মিলাদ নিয়ে আনন্দ করেছে নবীর জন্ম হওয়ার পরে এই দুইজন এত খুশি হয়েছে একজন তো তার দাসীকে আজাদ পর্যন্ত করে দিয়েছে তাহলে নবীর মিলাদে আবু তালেব বা আবু লাহাব বেজার ছিল না খুশি ছিল খুশি ছিল খুশি ছিল কিন্তু নবীর সিরাতে তারা খুশি না এই যে নেই কথা বলুন কারণ আশ্চর্য বললাম ইশারা কাজ করেন এখান থেকে বসেন এখান থেকে সরেন আপনি আর বসেন না এখান থেকে সরেন আপনার জন্য আরো দুইজন কথা বলবো তাহলে যে দুইজন চাচার কথা বললাম এগুলো গ্রাম সম্পর্কের চাচা না আপন চাচা বলেন এ দুইজনে আপন চাচা তারা মিলাদ নিয়ে খুশি ছিল দুইজনে জাহান্নামে অলরেডি চলে গেছে তারা তো জাহান্নামে গেছে তার প্রমাণ হচ্ছে সায়াসলা নারঞ্জা তা লাহাব এই যে বক্তব্যের আগে আল্লাহ সিন দিয়েছেন অতি শীঘ্রই তাদেরকে লেলিহান অগ্নিকুণ্ডে আমি আল্লাহ প্রবেশ করাবো না করিয়েছি না না সায়াসুলা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে ওদেরকে আল্লাহ জাহান্নামে দেবে নবীজি স্বপ্নে দেখেছিলেন যে জাহান্নামে অলরেডি ওনার চাষা আছে মানে জাহান্নামের যে শাস্তি ওনার চাষা আবু তালেব বা আবু লাহাব দুইজনে অলরেডি পাচ্ছে অথচ তারা নবীর মিলাদে খুশি ছিল নবীর মিলাদে খুশি ছিল নবীর মিলাদ মানে জন্মে অপরদিকে আরো দুইজন চাচার কথা আমরা জানি একজন আমির হামজা আর একজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন নবীর জন্মেও খুশি ছিল সিরাতেও খুশি ছিল কথা বুঝতেছেন
দুইজন শুধু জন্মে খুশি না, তারা নবীর সিরাত পেয়েও খুশি ছিল। সিরাত পেয়ে খুশি হওয়ার যে কারণগুলো আমরা তাদের জীবন থেকে পেয়েছি, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু জেহেলের মাথায় আঘাত করার পরে নবীজিকে কাবার চত্বরে এসে উরুর উপরে মাথাটা নিয়ে বলেছিলেন, ভাতিসা তোমাকে যে আঘাত করেছে আমি তার প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি? তিনি বললেন, চাচা আমি খুশি হতে পারলাম না। ওই দিনই আমির হামজা জানিয়েছে, ভাতিজা মোহাম্মদ তুমি যা করলে আজকে খুশি হবে আমি তাই করব। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, চাচা সত্যি কি আপনি আমাকে খুশি করতে চান? বলে হ্যাঁ। তাহলে আপনি আপনার আদর্শ বাদ দিয়ে আমার আদর্শ গ্রহণ করেন। ওই দিন আমির হামজা ডাক দিয়েছে, ভাতিজা মোহাম্মদ সত্যি আজকে তোমাকে আমি খুশি করার জন্য আমার বাপ দাদার আদর্শ ছেড়ে তোমার আদর্শ মেনে নিলাম। হযরত আমির হামজা যা ত্যাগ করতে পেরেছিলেন নবীর আদর্শ গ্রহণ করার জন্য, আজও যদি আমাদের ওরকম কিছু ত্যাগ করার লাগে, যদি ত্যাগ করতে পারেন আমির হামজার মতো, তাহলে সিরাতুন্নবী অনুষ্ঠান সফল হবে ইনশাআল্লাহ। আমরা অল্প কথায় বুঝলাম শুধু মিলাদ নিয়ে মিলাদ পড়ে আনন্দ করলে জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু পাশাপাশি যদি নবীর মিলাদেও খুশি হয়ে সিরাত পেয়ে যদি আপনি খুশি হইতে পারেন আপনি জান্নাতে যাবেন, তার প্রমাণ হযরত আমির হামজা। উনি যে জান্নাতে যাবে ওনার নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি না রাজি হয়ে যাব, রাজি হয়ে গেছি রাদিয়া মাজি সিগা, আমাদের উপরও আল্লাহ যেন রাজি হয়ে যায় নবীজির সিরাত অনুসরণ করার মাধ্যমে। যেহেতু রবিউল আওয়ালের 21 তারিখ চলে যাচ্ছে, এই মাসটা দেখতে দেখতে আমরা যদি শুধু ইয়া নবী সালাম আলাইকা পড়ে ছেলে জিলাপি খেচুড়ি খেয়ে শেষ করে দিই, এর হক আদায় হবে না। এর হক আদায় করতে হলে আপনাকে নবী জন্ম নিয়ে যা করেছিল তাই করা লাগবে। বিশ্ব নবী এ মাসে জন্ম নিয়েই সর্বপ্রথম সিরাত ইবনে হিশাম হয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি ওই সময়ও মুশরিকা মমিন হইনি। ওই সময় মোহাম্মদকে আমিনার কোল থেকে যখন তুলে নিলাম বুকে, প্রথমে স্তন দিলাম ডান, ডান স্তন তিনি পান করলেন, পরে বাম স্তন দিলাম, তিনি মুখ বের করে নিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তিনবার মোহাম্মদকে আমার স্তন দিয়েছি, তিনবারই সে বের করে দিয়েছে, জোর করে লাগাতে গেলেই মুখ বের করে আমারে যেন চোখে ইশারা দিয়ে জানাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি, বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আবদুল্লাহর অধিকার, আমি জানি আপনার একটা সন্তান আছে, আমার হক আমি তো পান করে ফেলেছি, বাম স্তন এটা যেহেতু আমার ভাই দুধ ভাই আবদুল্লাহর অধিকার, আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যশোরবাসী যাই নবী মায়ের কোলে বসে এই রবিউল আওয়াল মাসে জন্ম নিয়ে ভাইয়ের হক ফিরিয়ে দেয় নষ্ট করে না, সেই নবীর উম্মত এখন আমরা যারা দাবি করছি যত বড় হচ্ছি তত ভাইয়ের হক নষ্ট করার জোম হচ্ছি। এই ভাই বলতে শুধুমাত্র মায়ের পেটের ভাই না, আল মুসলিম আখুল মুসলিম, নবীজি বলেন প্রতিটি মুসলিম কি ভাই ভাই। তাহলে এই দেশে এখন 96% মুসলমান একে অপরের কি? এটা খালি টুপি দেখে দেখে বলেন, যারা ইসলাম মানবে আত্মসমর্পণ করবে ঈমান আনার পরে, এই মানুষগুলো মুসলিম, এরা আমার ভাই, এই ভাইয়ের প্রতি বিশ্বনবী যে অধিকার ফিরিয়ে দিলেন, আমি মুসলিম আমার প্রতি আমার আর এক ভাইয়ের অধিকার আছে না নেই? কয়টা? ছয়টা। একজন মুসলমানের ওপরে আর একজন মুসলিম অধিকার রাখে কমপক্ষে 6টা। এক নম্বরে তারে দেখলেই সালাম দেওয়া লাগবে, তো এখন এটা আর মুসলমানের ভেতরে নেই, এখন সালাম দেওয়ার আগে দেখে টুপি কিরকম, কি রবিউল আওয়াল আপনি পালন করছেন? সালাম দেওয়ার আগে আপনাকে দেখতে হবে যে লোকটা মুসলিম কিনা, নাকি টুপি দেখবেন কয় কলি, না লম্বা টুপি না ছেঁড়া টুপি, এটা দেখা যাবে? আমি হেদায়তমূলক কথা বলছি, আশা করি আপনার জ্ঞানের যে দরজা আছে বদ্ধ দোয়ার খুলে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বরে
সে যদি মারা যায় তার জানাজায় আপনাকে হাজির হওয়া লাগবে। আজ আজ আমরা জানাজায়ও হাজির হই সব দলীয় কায়দায়, মাইকিং শোনার পরে দেখি কোন দল করত। আপনি রবিউল আওয়ালে যদি এতটুকু অন্তত সার দিতে না পারেন যে কি মিলাদ দেন আপনি আমি বুঝি না। এরপরে সে যদি দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা লাগবে। এই দাওয়াত বলতে শুধু খাওয়ার দাওয়াত না, ও যদি ইসলামের দিকে দাওয়াত দেয় অবশ্যই আপনাকে তার নাকে সাড়া দেওয়া লাগবে, এটা তার অধিকার। আজ আমরা ইসলামের দিকে ডাক দেওয়ার কারণে হাজারো ভাইয়ের প্রতি এমন মনোভাব দেখাচ্ছি, এমনকি বাংলাদেশের যে অবস্থা এখন, কোন জিনিস যেখানে থাকা দরকার ছিল ওটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলে তার উপরে ওটা জুলুম হয়। ওটা কি হয়? আমার টুপি থাকা দরকার মাথায়, একে যদি পায়ে রাখি তাহলে টুপির উপরে কি? আলেমদের কাজ হচ্ছে নবীর ওয়ারিশ হিসাবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস অনুযায়ী নবীর ওয়ারিশ উত্তরাধিকারী নায়েবে রাসূল যাই বলেন এটা আলেমরা। কারা নবীজি এখন নেই, নবীর এই নায়েবরা, তাদের দায়িত্ব কোরআনের কথাগুলো নবীর মতো কায়দা করে প্রচার করা। 96% মুসলমানের দেশে যারা নবীর ওয়ারিশদেরকে এই কাজ করতে দিচ্ছেন না বিভিন্ন দোহাই দিয়ে, আপনিও কিন্তু এক প্রকার জুলুম করছেন নবীর ওয়ারিশদের উপরে। আর এই জুলুম করার জন্য যারা দায়িত্বে আছে তারা দায়ী। আপনার বন্ধু শত্রু না, আমি আপনার বন্ধু, কারণ আমি কোরআন পড়ে দেখছি আপনি আল্লাহর টার্গেট। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াযুলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। একটু খেয়াল করেন তো, এটা ফি জিলালিল কোরআনে আছে। সাইয়্যেদ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ কিয়ামতের দিন মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করছে, করবে না কইরেছে? কইরেছে যারা, ওরা তো গেছে এজলিমুন মজারে। এরপরে এজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি, দিয়েছে এজলিমুন আল নাস, মানুষ হয়ে মানুষের উপর যারা জুলুম অত্যাচার করছে ভবিষ্যতেও করবে, এদের উপরে মামলা দেবে সরাসরি কে? এটা কিন্তু আল্লাহবাদী কেস। সুতরাং বাংলাদেশে অনেক দায়িত্বশীল প্রশাসনে এবং স্থানীয়ভাবে যারা আছে, এরা কোরআনের মাহফিলগুলো বন্ধ করার মাধ্যমে আল্লাহর মামলার আসামি। এদের বিরুদ্ধে মামলা হবে আল্লাহবাদী, কেস দেবে কে? আপনি টের পাচ্ছেন আমি কি বলছি? আপনি আল্লাহর মামলার আসামি, কে আপনার পক্ষে দাঁড়াবে উকিল বলেন? কেউ দাঁড়াবে না। আর আপনি মনে করছেন আমির হামজা তৈব রহমানের শত্রু? না, আমি আপনাকে বাঁচাতে চাই। আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখটা লাগিয়ে যে আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন। 2 নম্বর ওয়াবগুনাফিল আরদি বিগাইরিল হক, পৃথিবীতে যারা অবৈধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আজকে সকালে চট্টগ্রামে হিন্দু পরিষদ নামে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নিয়ে, বিশেষ করে চরমোনাই পীরের বিরুদ্ধে আর হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে মিছিল দিয়েছে, যে এদের দুই গালে জুতা মারো তালে তালে, এ দুঃসাহস এরা পাচ্ছে কোথায় আমার তো চিন্তার বাইরে। অবশ্য এদের পেছনে কলকাঠি নাড়াচ্ছে, কোনো পেছনের দরজায় কেউ আসে নাইতো ওরা মাত্র 4 ভাগ। কত এই ভাই দেশে হিন্দু মাত্র 4 ভাগ, আর 96 ভাগ আমরা। আমরা মনে হচ্ছে ওদের ঘর জামাই, নাকি ওরা আমাদের ঘর জামাই? ওরা এখন আমাদের ঘর জামাই হয়ে আমাদেরকেই তাড়িয়ে দিচ্ছে। সুতরাং যারা এই শান্ত জমিনকে অশান্ত করার জন্য, ওয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, পৃথিবীতে অশান্ত করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছেন, তারা কিন্তু আল্লাহর মামলার আসামি, যদি ওরা আল্লাহকে বিশ্বাস করে না। ওদের কথা একজনে বাদ দিয়ে দিলাম, এদের পেছনে যারা রাম আর বাম নাস্তিক আর মোরতাদ কয়েকটা লাফালাফি করছে পেছন দরজা দিয়ে, আপনাদেরকে সাবধান করছি, ওরা নয় মানে না। আপনি অন্তত বিশ্বাস তো করে যে আল্লাহ একজন আছে। আপনি এই দাঙ্গা বাঁধানোর
তৈরি করার জন্য পেছন দরজা দিয়ে এমন লাফাঝাফা করেন কোন কারণে? আপনি তো আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আমি জানি এই কথাগুলো ওরা শুনবে কিন্তু মানবে না, কারণ ওদের অন্তরে আল্লাহ তাআলা আবদ্ধ করে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা বসারিহিম গিশাওয়া, ওদের কলবের উপরে পর্দা পড়ে গেছে, বললে ওদের কান পর্যন্ত যাবে না, আর যদিও যায় এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবে। কেন এই কাজ কেন করে? এই আয়াতের দুই আয়াত পরে আল্লাহ জবাব দিয়েছেন, বিমা কানু ইয়াকযিবুন, কারণ ওরা কথা বললে মিথ্যা কথা বলে, ওদের চরিত্রই মিথ্যার উপরে তৈরি, ওদের ভিত্তি দেখবেন মিথ্যা দিয়ে তৈরি। এই জন্য আল্লাহ ওদের অন্তরে আল্লাহ নিজে মোহর মারে, এমনি মারে না, ওদের কারণে মারে। আবু জাহেল যেদিন মারা যায় সেদিন ও কিন্তু বলছিল, কে আমার আমার এই গলা দেশে ছুরি চালাচ্ছে? কি যিনি চালাচ্ছিলেন? তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন আমি। সে গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাতা মরে যাচ্ছে, শয়তানের তেজ কমছে না। আজও এই দেশে এরকম শয়তান কিন্তু আছে, মরে যায় তাও টক শোতে ওর তেজ কমে না। সুতরাং যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, করছে, করবে, এবং অন্যায় ভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এ দুনিয়াকে গরম করার জন্য চেষ্টা চালায়, এদের বিরুদ্ধে মামলা দেবে সরাসরি আল্লাহ নিজে। আপনি আল্লাহবাদী কেস, আল্লাহবাদী মামলার আসামি হয়ে অলরেডি বসে আছেন। এই জন্য আলেম যারা যারা কথা বলতে চায়, এদেরকে যদি কথা বলার পরিবেশগুলো উন্মুক্ত করে না দিয়ে আরো বন্ধ করে দেন, আপনি কিন্তু জালেম। টুপি মাথায় না রেখে পায়ে দিলে যেমন টুপির উপরে জুলুম হয়, আলেমদের কথা বলতে না দিয়ে পরিবেশগুলো আরো বন্ধ করে দিলে আলেমদের উপরে জুলুম হয়। আলেমদের উপরে জুলুম করলে, তাদের কষ্ট দিলে কি হয়? সূরা আহজাব 58 নম্বর আয়াত, الذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا। একটু খেয়াল করেন তো আয়াতের দিকে, এই আয়াতের আগে 57 নম্বর আয়াতটা একটু কঠিন, ওটা যেহেতু রবিউল আউয়াল মাস ওইটা পড়া লাগবে। ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره وعد لهم عذابا مهينا। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও দেবে। কষ্ট দিচ্ছে কাকে? সবাই বলেন, আর কাকে? রাসূলুল্লাহ। আল্লাহকে কষ্ট দেওয়ার মানে কি? আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি শিরিক দেশে এখন আছে না নেই? শিরিক যে আছে তার প্রমাণ আমি দুইটা বলছি, এখানে প্রায় 99টা আছে, একটা একটা করে আমি দুইটা বলছি। এক নম্বরে শিরিক হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক, আর এটা এখন এই দেশে সবচাইতে বেশি। দুই নম্বরে আইন তৈরি করার ক্ষমতা, মালিক, অধিকারী শুধুমাত্র আল্লাহ। কে? আল্লাহ। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইয়্যিন, হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা আমাদের আছে, কুল ইন্নাল আমর কুল্লাহু লিল্লাহ, আপনি বলেন না, এটা তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ। কে? আল্লাহ। সুতরাং আল্লাহর এই দায়িত্ব যারা জোর করে নিজে পালন করতে চাচ্ছেন, তারা আল্লাহকে কষ্ট দিচ্ছেন। কথা বলেন না কেন? এই সাহস কথাগুলো যদি আপনার মাথায় না ঢোকে, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক পরেছে। অবশ্য ঠিক মানুষ কি বলছে, আমি বলছি কুকুরে পোশাক করে দেব, বলছে ঠিক, আপনি একটু বুঝে শুনে জবাব দেন। এই জন্য আমরা আল্লাহকে কষ্ট দিতে চাই না। শয়তান আল্লাহর বিধান মানে নাই, কয়টা বলেন না কেন, কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে আর একটা বিধান তৈরি করেছে শয়তান, এই কাজ করেনি, ও শুধু মানে নাই এতটুকুই। কিন্তু যে মানুষ আল্লাহর বিধান নিজে মানে না, আরো নিজে আল্লাহর বিধানের এগেনস্টে আর একটা বিধান তৈরি করে আল্লাহর মানুষের ওপরে চাপিয়ে দেয়, সে তো শয়তানের দাদা। শয়তানের দাদা না? এই যে মানুষ শয়তান আর জিন শয়তানের ভেতরে পার্থক্য এই, জিন শয়তানকে আপনি আয়াতুল কুরসি আর সায়াল কুল পড়ে ফু দেবেন চলে যাবে, আর এই মানুষ শয়তান যা বললাম
এদেরকে পড়া কোরআন শরীফ পড়ে ফু দিলেও যাবে না। আর এই শয়তান এখন দিন দিন এই দেশে বেড়ে যাচ্ছে, যশোরে যদিও নেই, আছে মানে যশোরে বেশি, আজ 2 বছর আমারে ঢুকতে দেয় না শয়তান, যশোরে নেই শয়তান, আছে তার প্রমাণই এইটা, শয়তান আছে তার প্রমাণ হচ্ছে প্রধানত 7টা। 1 নম্বরে শয়তানের যে সমস্ত চিহ্ন গুলো, শয়তান 1 নম্বরে শয়তানের চিহ্ন ও অহংকারী হয়, কি হয়? অহংকারী। সবাই বলেন অহংকারী হয়। নিচে যারা আছে তাদেরকে মানুষই মনে করে না। শয়তান আল্লাহর বিধান পাওয়ার পরে যদি ওই সময় সেজদা দিত আল্লাহরে মাফ করে দিত, ও সেজদা তো দেয়নি, আরো আর্গুমেন্ট পেশ করেছে যে আমি বড় ও ছোট, এই যে বড়ত্ব নিজের ভেতরে আমিত্ব এইটা আল্লাহ পছন্দ করে না, এই জন্যই তো মানুষকে আল্লাহ সেজদার ব্যবস্থা করেছে দিনে রাতে মিলে কয়বার? 5 বার। সেজদা দিয়ে আগে বল যে আমি কিছু না, অথচ এই সুযোগটাও মানুষ আজ কাজে না লাগিয়ে সেজদাও দেয় কিন্তু সিয়ারে, এরকম বসে সিয়ারে দিস, সিয়ারে নামাজ পড়া কোথায় পেয়েছেন আপনি ভণ্ডামি? আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে ব্যর্থ হন তাহলে আপনি বসে পড়বেন, বসে না পড়লে পশ্চিম দিকে পা দিয়ে ইশারায় পড়বেন শুয়ে শুয়ে, ইশারাও যদি না হয় আপনার তাহলে আপনার নামাজ মাফ, কিন্তু সিয়ারে বসে বসে নামাজ পড়া লাগবে এটা তো আমি কোনো জায়গায় পেলাম না। সিয়ারে নামাজ পড়লে 2টা ক্ষতি হয়, 1 নম্বরে আপনার দ্বারা কাঁতা আর বাঁকা হয়ে যায়, কথা বুঝতেছেন? দ্বিতীয় নম্বর আল্লাহ যেটা চায় ওইটা হয় না, আল্লাহ চায় আপনি যেন ছোট হবেন, আর আপনার ভাব কি, ওরে বাবা না এটা বন্ধ করা লাগবে। যে সমস্ত মসজিদে সিয়ার আছে, কাবা শরীফের ইমাম বান্দার বালিলি কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছে কাবার ইমাম এবং মসজিদে নববীরও ইমাম, উনি বলেছে যদি কোনো জায়গায় সিয়ার পান মসজিদে ভেঙে ফেলবেন। কিসের সিয়ার? আবার অনেকে সিয়ার রেস্টি করে রাখে ওই জায়গায়, একেবারে পিন আপ করা পত্রিকার মতো, মানে একেবারে যে পেরেক দিয়ে মেরে রাখে, পেরেক দিয়ে দেখেন ওখানে অন্তত সিয়ার তুলতে না পারে। আমার কোষ্টি আর সাই রাস্তার মোড়ে যে মসজিদ, আমার মনে হয় ওখানে মানুষের চাইতে সিয়ার বেশি, প্রথম তো 3-4 কাতার শুধু সিয়ারই, তা ওই সলিম মধ্যে গলি মধ্যে যারা আসবে তাদের জন্য রিজার্ভ করে আবার পেছনে নাম লিখে রেখেছে আলহাজ সারা গালি, একটা কথা কি আশ্চর্য, আপনি কি নামাজ পড়তে আসছেন নাকি? হ্যাঁ আমিও একজন এরকম দেখাতে আসছেন, হবে না, আপনি শয়তানের যে খাসলত আপনার ভেতর থেকে এখনো যায়নি, আপনাকে ছোট হওয়া লাগবে, কি হওয়া লাগবে? ছোট হওয়া লাগবে। যারা নিজেদেরকে বড় মনে করে মনে করবেন এদের ভেতরে শয়তান আছে, এদেরকে শয়তান দখল করে রেখেছে, এখন যে শয়তান দখল করে রেখেছে এর প্রমাণ কি? আপনি এখন বাড়িতে যেয়ে এই যে রবিউল মাওলানা রবিউল যদি বাড়িতে যেয়ে দেখে ওর বউ ওকে গালি দিচ্ছে কুকুরের বাচ্চা, ও তো খুব ভালো লাগবে নাকি? হ্যাঁ রাগ হবে? না না, রাগও হওয়ার কথা না, ও যদি জ্ঞানী মানুষ হয় অন্তত কুকুরের বাচ্চার নাম শুনবে ও রাগও করবে না, ও চিন্তা করবে তো মাওলানা তৈয়বুর রহমানের সে ভাইরা ভাইয়ের মেয়ে, এ তো ভদ্র ঘরের মেয়ে, এ তো আলেমা, এ গালি দেয়, এ তো গালি দেওয়া সম্ভব না, অবশ্যই এর জিনে ধরেছে, কিসে ধরেছে? কারণ স্বাভাবিক অবস্থায় আমি যে মেয়ে নিয়ে এসেছি এই মেয়ে আমার গালি দেওয়া সম্ভব, মুখের উপর মুখ তুলে কথা বলে না আর আমার গালি দিচ্ছে, ও এখন আর স্বাভাবিক নেই, ওরে কিসে ধরেছে? মানুষ হওয়ার পরও যে মানুষগুলো নিজেদের ভেতরের অহংকার দূর করতে পারেন না, বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তানে দখল করে ফেলেছে। দ্বিতীয় নম্বর শয়তান চিনতে হলে গুণ হচ্ছে শয়তান অপচয় করে বেশি, কি করে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়াকানা শায়তানু লিরব্বিহি কাফুর, অবশ্যই শয়তান যারা তারা অপচয় করে অপচয়কারীরা শয়তানের ভাই, কি? সুতরাং অপচয় যারা করছেন, অপচয় বলতে শুধু টাকা পয়সা না, অনেক কিছু এর ভেতরে সামিল, মোবাইল ব্যবহার করার সময়ও অপচয় হয় অনেক কিছু, সময় সম্পদ মেধা, কথা বুঝতেছেন? যারা মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে টিউবম্যাট চালাতে গিয়ে আজ ওয়াইফাই লাইন নিয়ে এই সমস্ত বিষয়গুলো নষ্ট করছেন, আপনি কিন্তু শয়তানের ভাই হিসাবে পরিগণিত হচ্ছেন। সেই জন্য ওয়াইফাই লাইন যাদের আছে
এই লাইনটা যদি একটা হাদিস প্রচারের কাজে কোরআনের আয়াত প্রচারের কাজে ব্যয় করেন তাহলে মাসে 600 800 1000 টাকা যে বিল দেন ওই বিল আল্লাহর রাস্তায় খরচ করার শামিল মিশকাত শরীফের হাদিস নবীজি বলেন তিনটা খরচের হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না তার ভিতরে এক নম্বরে যারা পরিবারস্থ লোকদের জন্য খরচ করবে ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না দ্বিতীয় নম্বর যারা যুদ্ধের সরঞ্জাম আদি কিনতে টাকা পয়সা খরচ করবে যুদ্ধের অস্ত্র ওই অস্ত্রের টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না এই পৃথিবীতে এখন যুদ্ধের সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে কিতাব কি কিতাব কিনতে জ্ঞান অর্জন করতে যে টাকাগুলো ব্যয় হয় ইন্টারনেট আপনি ব্যবহার করবেন জ্ঞান অর্জনের জন্য কিসের জন্য সুতরাং এর জন্য এমবি কিনতে 65 টাকা 69 টাকা 120 টাকা খরচ হয় এরপরে মাসে 600 টাকা 800 টাকা ওয়াইফাই লাইনে খরচ হয় এটা যদি ইসলামের প্রসারে ইসলামের প্রকাশে আপনি ব্যয় করতে পারেন এই ওয়াইফাই লাইনের 1000 টাকার হিসাব আল্লাহ নেবেন না আর যদি এটা দিয়ে শাবনুরকে প্রচার করেন এই কথা বলছেন কেন ওরাও যেভাবে কাজ করছে ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবেন ওয়াউদ্দুলাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মুসলমানদেরকে বলেন ইহুদি খ্রিস্টান মুশরিকরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা কাজে লাগায় ওইটা উল্টিয়ে যেন আপনার উম্মতেরা ইসলামের পক্ষে কাজে লাগায় আজ ওরা মিডিয়াকে ব্যবহার করে ইসলাম ধ্বংস করার জন্য যা করছে মিডিয়াকে আজ ইসলামের পক্ষে কাজে লাগিয়ে ইসলামের প্রসার প্রসার আরো বাড়ানো লাগবে অলরেডি এখন ইসলাম মিডিয়ার কারণে আমার মনে হয় এখন অবৈধ কাজ কারবারের চাইতে ইসলামের দখলে এখন মিডিয়া অলরেডি চলে এসেছে এটাকে আরো বেশি বাড়ানো দরকার যারা ফতোয়া দেন ফতোয়া এখন বাদ দেন ওরা যেটা কইরে উল্টা পাল্টা আজকে দুই দিন আগের রিপোর্ট বাংলাদেশ থেকে কয়েকটা চ্যানেল নিষিদ্ধ হয়েছে অলরেডি তার ভিতরে স্টার জলসা স্টার প্লাস অনেকে আলহামদুলিল্লাহ পড়িয়েছি না এখন পড়ার দরকার নেই কিন্তু আজকের সকালের রিপোর্ট হচ্ছে ভারতের স্টার জলসা স্টার প্লাস বাদ কিন্তু এই দেশের নায়ক নায়িকা দিয়ে এখন স্টার জলসা তৈরি করা হবে ওদের সাথে এরা কি আরো ভালো কি অবস্থা এদের এই যে বিশেষ করে বাংলাদেশে সবচাইতে এখন নেকেট নায়িকা পরিমণি নাম শুনেননি হ্যাঁ সবচাইতে বেশি ডিমান্ড এখন এই মহিলা এর কাপড় চোপড় কম এই জন্য ডিমান্ড বেশি সম্মানিত ভাইরা এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে আমি যে কথা বলছিলাম যুদ্ধের সরঞ্জাম আদি মানে এখন ওই যে অস্ত্র না এখন সবচাইতে বড় সরঞ্জামের নাম হচ্ছে যুদ্ধের তার নাম কিতাব তার নাম জ্ঞান তার নাম কি এখন যদি আপনি এইগুলো ব্যয় করতে না পারেন নবীজি বলেন তিন নম্বরে যারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ অবস্থায় আছে এদেরকে যদি কেউ সাহায্যের জন্য এগিয়ে যায় ওই টাকারও হিসাব আল্লাহ নেবে না আজ দিনকে জমিনে টিকিয়ে রাখার জন্য যে মানুষগুলো চেষ্টা চালাচ্ছে আপনার যদি নিজের ভয় লাগে পরিবেশ না থাকে অন্তত পেছন দরজা দিয়ে তাদেরকে সাহায্য করেন যারা জেলখানায় আছে অথবা ময়দানে টিকে থাকার জন্য চেষ্টা চালাচ্ছে নিজে সামনাসামনি না পারলে পেছন দরজা দিয়ে এই মানুষগুলোর জন্য একটু নড়াচড়া দিন কিয়ামতের দিন আপনার এই নড়াচড়ার কারণে যে খরচ হচ্ছে আপনার এই মেধা এই যোগ্যতা এই টাকা পয়সা আল্লাহ কিয়ামতে হিসাব নেবেনই না হিসাবের বাইরে রাখবেন জোরে বলেন সুবহানাল্লাহ রবিউল আউয়াল মাসে যেটা দরকার ছিল আমি বলেছিলাম ওই তিন নাম্বার পয়েন্টে যদি আপনাকে দাওয়াত দেয় ইসলামের দিকে অবশ্যই সাড়া দেওয়া লাগবে ওই ডাকে ওটা তার অধিকার ওটা মুসলিম ভাইয়ের প্রতি কি এই অধিকার থেকে আজ আমরা আপনারা আমাদেরকে বঞ্চিত করে দিচ্ছেন আমরা তো ডাক দিতে আসি আমার দাদা এই ছিল ওই ছিল এইটা বলতে নাকি বলেন আমরা ডাক দেয় আল্লাহর কোরআনের দিকে রসুলের আদর্শের দিকে আর সেই ডাক থেকে আপনি আজ আমাদেরকে বঞ্চিত মাহরুম করে দিলেন আপনি জালেম হিসাবে পরিগণিত কিয়ামতের দিন জালেম হয়ে উঠবেন আপনাকে আমি বাঁচানোর জন্য এই কথা বললাম মিডিয়ার সামনে আল্লাহ যেন আপনাকে বুঝ দান করেন জোরে বলেন আমিন আর যে সমস্ত অধিকারগুলো আছে এই অধিকারগুলো যদি আপনি আদায় করতে পারেন তাহলে রবিউল আউয়াল পালন করা আপনার দ্বারা সফল হবে তাছাড়া শুধু জিলাপি খেসুটার ইয়ানবী সালাম আলাইকা পড়া না পড়ার সমান আল্লাহ আমাদেরকে যেন বিশ্বনবী যেভাবে পালন করেছিলেন মায়ের কোলে বসে থেকে শুরু করে সারাটা জীবনে দেখবেন তার আদর্শ কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আসে
রবিউল আউয়ালকে ওইভাবে গুছিয়ে নেওয়ার তৌফিক যেন আমরা পাই, জোরে বলেন আমিন। আমরা কোরআনে কারিম থেকে একটা মাত্র আয়াত পড়েছি, দুইটা আয়াত পড়েছি, একটা আয়াতের ব্যাখ্যা করব, সূরা আহজাবের 21-22। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব নবী, এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে বিশ্ব নবী কেন একমাত্র আদর্শ আমাদের জন্য, আমরা অন্য কাউকে গ্রহণ করি না কেন? এই কেনর জবাব আজকে আমরা কোরআন দিয়ে দেব ইনশাআল্লাহ। জবান খুলে আর 10-15 মিনিট থাকা যাবে না, না পড়েন একবার কোরআনের আয়াতটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم، لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا، صدق الله العظيم। আমি সব বাদ দিয়ে দিলাম, একটা আয়াত থেকে তাফসির করতে হলে প্রথমে শুদ্ধ তেলাওয়াত লাগে, এরপরে মাতৃভাষায় অর্থ করা লাগে, শানে নজুল বলা লাগে, ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা বলা হয় ব্যাকগ্রাউন্ড, এরপরে বাস্তব যে শিক্ষাটা আছে ওখান থেকে ওই শিক্ষাটা যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার সাথে মিলিয়ে বের করা লাগবে। ওই মানধাতা বলে কী হয়েছে ওটা বাদ দে, এখন কি দরকার এই আয়াত থেকে ওইটা বের করা লাগবে ওই আয়াত থেকে, এরপরে মূল শিক্ষাটা নিয়ে বাড়ি যাওয়া। এই পাঁচটা বিষয় কোনো আয়াত থেকে কথা শুনতে হলে তার হক বা অধিকার, আমরা শুদ্ধ তেলাবাদ করেছি অন্তত অনেকে, মাতৃভাষায় অর্থ বলছি, অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি লুকিয়ে রেখেছি রসুলুল্লাহর জীবনে। কার জীবনে? শব্দের দিকে খেয়াল করবেন, লাকদ শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন, লাম একটা কদ একটা, অবশ্যই গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ নিজে, কানা লাকুম ফি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি। কার জীবনে? সবাই বলেন। এখন রাসূলুল্লাহ তিনি হলেন কবে? তিনি কি জন্মের পর থেকে রাসূল? না না, 40 বছর বয়সে। কত বছর? 40 বছর। সুতরাং এর আগে তিনি রাসূল ছিলেন নাকি? শুধু ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, এতটুকুই তার পরিচয়। এর আগে তিনি নবীও না রসুলও না, এর আগে কি ছিলেন? সবাই বলেন কি ছিলেন? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই পৃথিবীতে যারা শুধুমাত্র মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানবে, ওনার যেমন কোনো 40 বছর পর্যন্ত সমস্যা ছিল না, শত্রু ছিল না, বিপদ ছিল না, তাদেরও কোনো সমস্যা বিপদ শত্রু থাকবে না। কিন্তু যখনই আপনি 40 থেকে 63 এই 23 বছর যখন তিনি রসুলুল্লাহ, এইটা যখন কেউ মানতে যাবে এই 23 বছরে ওনার যেমন বিপদে হয়েছে, আপনাকেও এরকম বিপদে পড়া লাগতে পারে। এই জন্য আল্লাহ কিন্তু 1 থেকে 40 দেয়নি, দিয়েছে 40 থেকে 63 যখন তিনি অলরেডি রসুল। এ রসুল কার? সবাই বলেন। তাহলে আজ আমরা অনেকে বলে আমরাও তো নবীওয়ালা কাজ করছি, আমাদের তো কোনো ঝামেলা নেই, না এটা মিথ্যা কথা, আপনি নবীওয়ালা কাজ করেন না, আপনি তো করছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ। উনি 1 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু আলামিন ছিলেন আর সাদিক ছিলেন, কথা বলেন না কেন? তখন সবাই তাকে ভালো বলেছে, কেউ খারাপ বলে নাই। কিন্তু যিনি যখন রসুলুল্লাহ হয়ে গেলেন তখন তার শত্রুর অভাব হয়নি। আজ আমরা যারা নবীওয়ালা কাজ করি বলে মানুষকে ধোকা দিচ্ছি, এটা নবীওয়ালা কাজ না, নবীওয়ালা কাজ শুরু হবে 40 থেকে 63 এই 23 বছরে। 23 বছর আপনি করে দেখেন, আপনাকে আলামিন থেকে কাজ্জাব বানাবে, এক কথা বলেন, আপনাকেও ভালো মানুষ থেকে 3 বছর জেল খাটাবে। এই জন্য আপনার আদর্শ খোঁজা লাগবে এই 40 থেকে 63 এই 23 বছরে। আশা করি আমি মূল থিম বোঝাতে সক্ষম হয়েছি। আর যারা বিপদে আছে এরা কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে না রসুলুল্লাহকে বলেন? আর যারা শুধুমাত্র মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলছে ওই সমস্ত মানুষের কোনো বিপদ নেই, খায় দায় আর মোটা হয়। এই বাংলাদেশে যে সমস্ত পীর গুলো 48,000-এর উপরে নাকি পীরে ভাই বলছিল, 48,000-এর উপরে তো সরকারি জরিপে, আর এমনি এড়া ছোটা আমাদের লালন সার মাজারের মতো কত পড়ি আছে,
তাই 48,000-এর উপরে পীর সাহেব সবাই কিন্তু এই দেশে বিপদে নেই, মাত্র দুই একজন। যারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শুধু মানে তাদেরকে আরো বাতিলরা টাকা পয়সা দেয়, সাহায্য করে, ওদের ওরস মাহফিল হয়, ওরস শরীফ হয়, ওরস মোবারক হয়, কোনো বাধা তো নেই, আরো গরু ছাগল দিয়ে আসে। কিন্তু যারা আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ শুধু না রসূলুল্লাহকে মানতে চায়, তাদের বিপদে দেশে এখনো আছে না নেই, 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে, তারপরও অনুমতি নেই। এই সিস্টেম পাল্টাতে হবে, এই সিস্টেমের পরিবর্তন চাই বাংলাদেশে আমরা মুফাসসির পরিষদ, বাংলাদেশ মুফাসসির পরিষদের পক্ষ থেকে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তাফসির করতে অনুমতি নেওয়া লাগবে, তোমার মতো নাপাক মানুষের কাছে কিসের অনুমতি? এই অনুমতি আমরা আর নিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য ময়দানকে ওপেন করা লাগবে, রাজি আছেন না নেই? কিসের অনুমতি নেওয়া লাগবে আপনার কাছে? আর অনুমতি চাইতে গেলে যদি দেয় তাও তো ভালো, দিতে তো চাই না, আরো বন্ধ করা এখন কায়দা সেরা থাকো। আজকে কে যেন জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী মাহফিলের অনুমতি দিয়েছে, এজন্য আমরা খুশি। কিসের খুশি? কোরবানের সাপ দেখে যদি কোরবানের গরু আনন্দ করে, ও কি পাগল না? কোরবানের সাপ দেখে ওর তো আরো দুঃখ করার দরকার যে আমার গলা গেল। আজ অনুমতি নিয়ে তাফসীর মাহফিল করা লাগবে, তাও 96% মুসলমানের দেশে। এটা কি ইন্ডিয়া নাকি বলেন? তাফসীর মাহফিলে যদি অনুমতি নেওয়া লাগে 5 জনের কাছে, পূজা করতে অন্তত এই দেশে 50 জনের অনুমতি নেওয়া লাগবে, কারণ আমরা 96% ওরা 4%। এক কথা বলেন, আমার ভাইরা শব্দের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি উসওয়াতুন হাসানা, এই শব্দটা শুধু বিশ্ব নবীর জন্য খাস। কার জন্য? শুধুমাত্র বিশ্ব নবী বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষ উসওয়াতুন হাসানা না, সে যে ফেরেশতাই হোক, সত্যের মাপকাঠি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজি বাদ দিয়ে সত্যের মাপকাঠি পৃথিবীতে কেউ না, যদি হতো তাহলে নবী বিদায় হজের দিন বলে দিতেন। আজকে আমি এই যে 114,000 সাহাবীর সামনে বক্তব্য দিচ্ছি, আমি বিদায় নেওয়ার পরে দুইটা জিনিস তোমাদের জন্য রাখলাম, একটা কিতাব আর একটা সুন্নাহ। বলেননি? ওই সময় কিন্তু আবু বকর পাশে ছিল, হযরত ওমর ছিল, ছিল না? ছিল। তিনি কি বলতে পারতেন না আমি বিদায় নিলাম, এই যে আবু বকরকে রেখে গেলাম, অথচ তিনি জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ, তারপরও তিনি তার নাম বলেননি? আর দেশে অনেক পীর এখন মারা যাওয়ার আগে ছেলেকে চেয়ারে বসে বলে যে গদ্দিন অসীম পীর রেখে গেলাম। ওটা গদ্দিন অসীম শয়তান। কিসের গদ্দিন অসীম পীর? নবীজি যদি বলে আমি বিদায় নিলাম, আল্লাহর কিতাব আর আমার সন্না রাখলাম, তা আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি, আর তোমার ছেলের নাম তুমি বলে যাও, ওকে জান্নাতি মানুষ, এক কথা বলেন না কেন? কথাগুলো যদিও নরম ভাষায় বলছি কিন্তু অনেক দূর যাচ্ছে, চিন্তা ভাবনা করেন আপনি কার পেছনে আছেন আন্দাজে। বিশ্ব নবীর মতো মানুষ যাকে উসওয়াতুন হাসানা শুধু একমাত্র বলা যায়, তাছাড়া পৃথিবীতে কেউ না। আর এই উসওয়াতুন হাসানা হিসাবে নবীকে পাবে কারা? তাদের তিনটা গুণ থাকা লাগবে রবিউল আউয়াল মাসে সিরাতুন নবীর অনুষ্ঠানে। এই তিনটা গুণ যদি আপনি অর্জন করতে না পারেন, নবীকে আপনি আদর্শ পাবেন না, আর নবী যদি আপনার আদর্শ না হয়, বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামী। ফতোয়া দিয়ে দিলাম যা, কারণ মরণের পরে যে তিনটা প্রশ্ন, তার 3 নম্বর প্রশ্নই হবে মান হাজার রজুল, এই লোকটা কে ছিল। সুতরাং নবীজিকে যদি দুনিয়ায় কেউ আদর্শ না মানে, ও যে জান্নাতে যাবে না, এইটাই তার প্রমাণ, কথা বলেন না কেন? আর ভাই দ্বিতীয় প্রশ্নটা বলেছিলেন, ওমাইয়াবে তাকে গয়ের আল ইসলাম দিন আং ফালা ইকবাল আমিন, দুনিয়ায় যারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু মানবে ওদের জীবনের কোনো এবাদত তো কবুল হবেই না, আর ওরা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। কোথায়? আখেরাতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াও ঠিক থাকবে? উনি দ্বিতীয় নম্বর প্রশ্ন দিয়েছিলেন, আমি লাল ভাইয়ের আলোচনা শুনি নাই, কিন্তু মোবাইল করার সময় আমি মাওলানা শাহজাহান ভাইয়ের কাছে মোবাইল দিয়েছিলাম, ওই সময় উনি রব সম্পর্কে কিছু কথা আমার কানে এসেছে,
তাহলে প্রথম প্রশ্নটা শুনেছেন, দ্বিতীয়টা শুনলেন, তিন নাম্বারটা বললাম, বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ আদর্শ দুনিয়ায় মানে, সে যেই হোক, ওর আর আল্লাহ বিচারও করবে না, হিসাবও নেবে না, বিনা হিসাবে বিনা বিচারেও জাহান্নামে যাবে। আলাদাবুল মুফরাদ বুখারি শরীফ লেখার আগে ইমাম বুখারি এই কিতাবটা লিখেছেন, আলাদাবুল মুফরাদ ৬ নাম্বার হাদিসের ৬টা পয়েন্ট আছে ওখানে, ওর তিন নাম্বার পয়েন্ট এটা, যারা নবী বাদ দিয়ে অন্য কাউকে কিয়ামত পর্যন্ত আদর্শ মানবে ওদের আল্লাহ বিচার করবে না, হিসাবও নেবে না, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এদেশে এখন এই প্রকার মানুষ নেই? আপনি যে আমাকে শত্রু মনে করছেন, আপনাকে আমি বাঁচাতে চাই। এখন আসেন, বিশ্ব নবী কেন একমাত্র আদর্শ? এখানে আমি প্রায় ১৩টা পয়েন্ট পেয়েছি। আল্লাহর নবী আমাদের একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা অন্য কাউকে মানতে চাই না। আপনি পিটালেও আমরা মানব না। কেন? কারণ আপনি যাদেরকে মানেন তাদের জীবন আপনার কাছে পরিষ্কার না, কিন্তু আমি যাকে মানি তার পুরা ৬৩ বছর আমার কাছে পরিষ্কার। এই পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম নেয়নি যিনি বলতে পেরেছেন যে আমার কথাগুলো সব মানুষের কাছে বলে দাও, দিনে রাতে যা দেখতে পাও, কেউ পারে না, কেউ পারবেও না। শুধুমাত্র বিশ্ব নবী বলেছিলেন, এ আমার সাহাবীরা, আমার স্ত্রীরা, আমার সাথীরা, দিনের বেলা রাতের আধারে যা দেখতে পাও আমার ভেতরে সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও। পৃথিবীর কোনো নেতা যেহেতু এটা পারে না, এই জন্য কেউ আমার একমাত্র আদর্শ না, আমার একমাত্র আদর্শ এই কারণেই বিশ্ব নবী। দ্বিতীয় নম্বরে, পৃথিবীর কোনো মানুষকে অনুসরণ করলে জীবনের গোনা মাফ হয় গ্যারান্টি নেই, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহকে কেউ অনুসরণ করলে ওর জীবনের শুধু গোনা মাফ হবে না, আল্লাহকে জান্নাত দেবেই দেবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. একটু খেয়াল করে শুনুন, জন্মের পর থেকে যেভাবে শুনছেন ওইভাবে না, যেহেতু এটা আধুনিক জামানা আধুনিক কায়দায় বলছি। এবার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যারা আল্লাহকে ভালোবাসি এ দাবি করো। এ দাবি আমাদের আছে না? দল আমাদের আলাদা থাকতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আছে না নেই? কারা কারা এ দাবি করেন দেখি তো, লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত বলে নাকি তুলেছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, ঘুম যদি থাকে ভেঙে গেছে। এই দাবি যারা করে আল্লাহ তোমাকে ভালোবাসি, তাদেরকে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি তাদের বলেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। কি করে? শব্দের দিকে খেয়াল করে শুনবেন, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনার অনুসরণ যদি কেউ শুরু করে, ইউহিব্বে কমল্লা, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করব। না, আপনি এদিকে মন নেই, এদিকে তাকান, যারা রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করবে। ফাত্তাবিউনি তাবউন শব্দটা এখানে তাবা আইন, তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখে দেখে চলা। এই পৃথিবীতে যখন আপনি রাসূলকে অনুসরণ আরম্ভ করবেন তখন আপনাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। কি? যদি কেউ রাসূলকে অনুসরণ আরম্ভ না করে তাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ, ইউহিব মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আপনাকে ভালোবাসা আরম্ভ করিয়েছে না, শুরু করবে। সুতরাং এখনই যারা অনুসরণ আরম্ভ করার জন্য সিদ্ধান্ত নিয়ে মেনে পড়বেন যে এখনই আমি শুরু করে দিলাম, আল্লাহ আপনাকে এখনই ভালোবাসা আরম্ভ করবে। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ বলেন না কেন? আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো, এই রবিউল আওয়ালে রাসূলের আদর্শ আপনি কি এখন অনুসরণ করছেন আংশিক না পূর্ণাঙ্গ? অবশ্য পূর্ণাঙ্গ। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে এই দেশে হাজারো বক্তা, হাজারো পীর, হাজারো মুসলমান ধরা খাবে, কারণ আমাদের জীবনে রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ হচ্ছে ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ না, আংশিক। এক কথা বলে না কেন? হয়তো দাঁড়িয়ে আছে
টোপি আছে পাগড়ি আছে জব্বা আছে মেসা কাছে কিন্তু বিশ্বনবী কোরআন দিয়ে রাজনীতি করেছিলেন 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন ওই আদর্শটা আমাদের অনেকের নেই ও আর আমরা অনেকে ঘৃণা করি তাহলে রাসূলুল্লাহর আংশিক অনুসরণ করলে কি হয় আল্লাহ ভালোবাসা আরম্ভ করে না আর আল্লাহ যদি ভালোবাসা আরম্ভ কাউকে না করে তাকে কিন্তু maaf করবে না জান্নাত তো আরো দূরের কথা ওয়াগফির লাকুম যুনুবাকুম তাকে আল্লাহ maaf করে দিয়েছে না দেবে দিয়েছে দেবে হ্যাঁ দেবে ওয়াগফির মুজারে আল্লাহ তাকে maaf করে দিচ্ছে দেবে কয়টা গোনা জামবন এক বছর যুনুব বহু বছর একটা গোনাও বাকি রাখবে না সব maaf করে দেবে সুতরাং দলমত নির্বিশেষে যারা এসেছেন এই মুহূর্তে যদি সিদ্ধান্ত নিতে পারেন বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আমি আদর্শ হিসাবে মানি না অনুসরণ করব না পূর্ণাঙ্গ অনুসরণ রসুলকে করা আরম্ভ করলাম আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অন্তত যারা আংশিক অনুসরণ করছেন আর মনে করছেন আমি রসুলুল্লাহর ভালোবাসায় আবেগে আপ্লুত হয়ে সব করে ফেললাম আল্লাহ আমাকে অবশ্যই জান্নাত দেবে না আপনাকে জান্নাত দিলে আব্দুল্লাহ ইবনে উবাইকেও দেওয়া লাগবে কারণ তারও অনুসরণ ছিল কিন্তু আংশিক এক কথা বলে না কেন সে আপনি নামাজ পড়েন মাওলানা তয়েবুর রহমানের পেছনে আর ও নামাজ পড়ে তো সরাসরি রসুলের পেছনে রোজা রেখেছে ইফতারি করেছে দাড়ি রেখেছে জব্বা গায়ে দিয়েছে ওর জীবনে আমি পুরা জীবন পড়ে শুধু একটা দোষ পেয়েছি ও রাজনৈতিক জীবনে রসুলুল্লাহকে মানত না ও রাজনৈতিক নেতা ছিল আবু জেহেল একটা মাত্র কারণে যদি আল্লাহ ওরে জাহান্নামে দেয় তার অনুসরণ কিন্তু একেবারে কম না যা বলতো রসুল সঙ্গে সঙ্গে তাই মেনে নিত কিন্তু একটা জায়গায় মানে নাই কারণ অনুসরণ জীবনে এক জায়গায় না করে যদি ও জাহান্নামে যায় তা আপনি কি কোন ধান্দায় আছেন আমি তো বুঝতে পারলাম না এরপরে শুধুমাত্র এক জায়গায় না কেউ যদি কোনো মানুষকে মান মাসা মা জালিমিন কোনো মানুষ যদি জানে যে লোকটা জালেমের পরও যদি ওই জালেমের সাথে চলাফেরা করে ওঠা বসা করে ওর সাথে লেনদেন করে সম্পর্ক রাখে হাদিসের শেষ অংশ হচ্ছে ফাকাদ খরাজা মিনাল ঈমান আও ইসলাম সেজন্য ঈমান থেকে ইসলাম থেকেই বের হয়ে গেল জোরে বলেন নাউজুবিল্লাহ সূরা আরাফের 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াতে পাবেন এই তথ্যটা আসরের নামাজের সময় দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন যাও হুদ নবী আলাইহিস সালামের কাছে এসে বললেন আল্লাহর নবী আপনার উম্মত যারা আছে আহাল পরিবার সবাইকে নিয়ে এখান থেকে চলে যান মাগরিবের পরে আল্লাহর গজব আমরা নাযিল করব এখানে ফা আন জাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাআতাহু কানাত মিনাল গাবিরিন কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না প্রশ্ন আসতে পারে হুদ নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র মেয়েদের চরিত্র খারাপ ছিল না কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ পবিত্র রক্তকে প্রবেশ করান নাই ফেরেশতারা এসে যখন বলেছে আপনার স্ত্রীকে নেবেন না অথচ তার স্ত্রীর চরিত্র কিন্তু খারাপ না নবীর স্ত্রী তো জলিলুল কদর নবী হযরত লূত আলাইহিস সালাম একটাই মাত্র কারণ আমি পেয়েছি যতগুলো তাফসির পড়ে পড়ে মুফাসসিরের সামনে একমত লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল খারাপ ছিল না তার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়েছেন একটাই মাত্র কারণ সে ভালো ছিল তার চরিত্র খারাপ ছিল না কিন্তু সে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত নিজের চরিত্র ভালো চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে একজন নবীর স্ত্রী যদি জাহান্নামে যায় আজ আপনি কোন পর্যায়ে আছেন আপনার বিবেককে প্রশ্ন করেন বলেন আমি আনিসে নামলাম না এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এ ওয়াজ মাহফিলে তার কাজ হবে না ওর বাকারি শরীফ লাগবে বাকারি শরীফ হবে বাকারি শরীফ তো বলছি আপনার তো কাজ হচ্ছে না এই জন্য আপনার লাগবে বাকারি শরীফ তাহলে বিশ্বনবী একমাত্র আদর্শ হওয়ার দ্বিতীয় নম্বর কারণ কি পৃথিবীর কাউকে অনুসরণ করলে জীবনের গোনা মাফ হয় গ্যারান্টি নেই কিন্তু নবীকে অনুসরণ করলে এ অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ বলেন বলেন পূর্ণাঙ্গ অনুসরণ করলে আল্লাহ শুধু মাফ করে না একটা গোনাও বাদ থাকে না ওয়াগফির লাকুম যুনুবাকুম বহু বছর সব গোনা মাফ করে দেয় তাহলে আজকে আমরা এই সিরাতুন নবী অনুষ্ঠানে সিদ্ধান্ত নিতে পারি দলমত নির্বিশেষে
যে আমার জীবনের সব গুনাহ যদি এই মুহূর্তে আমি মাফ করে নিতে চাই। মাওলানা তৈয়বুর রহমানের বয়স মনে করেন 50 বছর, আমার বয়স এখন 30 বছর, এই 30 বছরে 50 বছরের অপরাধ সব যদি মাফ হয়ে যায় ওই মাফ করা জায়গাটা আল্লাহ ফাঁকি রাখবে না। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাজ্জিআতিহিম হাসানাত, আল্লাহ বদল করে ওইটা নেকি বানিয়ে দেবে। তাহলে এই সুযোগটা কাজে লাগাতে হলে রবিউল আওয়ালে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে বিশ্ব নবী বাদ দিয়ে আমি অন্য কাউকে আর অনুসরণ করব না। বলেন এটা যদি নিতে পারতেন তাহলে মাহফিল বছরে বছরে না মানে প্রতিদিন দেওয়া না, একটাই সাকসেস হয়ে যেত। আল্লাহর নবী জানিয়েছেন মাংতা মাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাতকে জিন্দা করতে পারে তার আমল নামায় আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দেবে। আমি হাদিসটা নিয়ে একটু স্টাডি করে দেখলাম এই পৃথিবীতে মরা সুন্নাত কোনটা দেখে, টোপি মাথায় দেওয়া কি মরা সুন্নাত? না, কেউ দেয় কেউ দেয় না, এখনো একটু আছে। বিশ্বনবী 10 বছরে পৃথিবীতে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইটা কিন্তু এখন দুনিয়ায় নেই, মরে গেছে। সুতরাং ওই মরা সুন্নত জীবিত করার জন্য যদি কেউ চেষ্টা করেন আর এইটাকে যদি কেউ রাজনীতি বলে চালিয়ে দেন সে বেঈমান। ওরকম বেঈমান যদি মারা যায় ওরে কবরে দেওয়া দরকার কি, আর জানাজা লোক দেখানো দরকার? একবারেই পুড়িয়ে ফেলবে। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, এই সুন্নতকে জিন্দা করার জন্য কেউ যদি চেষ্টা করে আর ও যদি ওইটাকে রাজনীতি বলে চালাতে চায় ওকে আর ইমানদার থাকবে না। কারণ সাধারণ মানুষকে যদি আপনি অপমান করেন ওটা শুধু অপমান হবে, বেয়াদবি হবে। বিশ্ব নবীকে কেউ যদি অপমান করে ওটা কুফরি হবে, কথা বলেন? সুতরাং এরকম ইনডাইরেক্ট অনেক কাফের এই দেশে অলরেডি ঘুরে বেড়াচ্ছে, আর এরা মারা গেলে জানাজার অনুষ্ঠান করা হয়, কবরে দেওয়া হয়, বেকার কবর দেওয়া, ওদেরকে সরাসরি পুড়িয়ে ফেলেন, তাহলে যে 3.5 হাত জায়গা বেঁচে যাবে ওইটা আর একজনের ঘর বানিয়ে দিলেও থাকতে পারবে। এরকম কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার, নাই তো এ টাইট হবে না। সম্মানিত ভাইরা, আমি শেষ কথা বলছি, এটা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরা সুন্নত এখন কিন্তু 10 বছর মদিনা চালিয়েছিলেন কোরআন দিয়ে, ওইটা বাংলাদেশ যেন চলে, এটা আমরা কিন্তু আজও পাইনি, পেয়েছি। 1 বছরও কোরআন দিয়ে দেশ চলে নাই, বিভিন্ন মানুষের চালানো দেখলাম, আমার এই ছোট্ট বয়সে আমি কয়েকজনের চালানো দেখলাম, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন দেখা যায় আমি আজও দেখিনি, এটা আমরা দেখতে চাই। এটা কি রাজনীতি? এটা নবীজির নীতি। এই সুন্নতকে কেউ যদি জিন্দা করার জন্য চেষ্টা চালায় কিয়ামতের দিন তার আমল নামা 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। আল্লাহ যেন আমাদের এরকম সুন্নত পালন করার তৌফিক দেন, আমিন। আমরা মনে হয় আর সামনে আগানো ঠিক হচ্ছে না, শেষ করে দেওয়ার জন্য জানাচ্ছি, আমরা শেষ করে দিচ্ছি, আগামীতে কোনো সময় আসলে দেখবো ইনশাল্লাহ। এ আয়াতে রসুলকে আদর্শ পাওয়ার জন্য 3টা গুণ ছিল এখানে, লিমান কানা ইয়ারজুল্লাহ হাওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকার আল্লাহ কাসিরা, এই গুণগুলো না বলতে পারার কারণে দুঃখ প্রকাশ করে শেষ করে দিচ্ছি, আবার আগামীতে আসলে ইনশাল্লাহ কথা বলবো। আমার 16 তারিখে, এই মাসের 16 তারিখে 12 বাজারে মাহফিল আছে মাগরিব থেকে।